থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ, জীবন করে দেয়। ওয়েলকাম টু আকাশবাণী। তো আজকে আবার চলে এসেছি একটা আপডেটের ভিডিও নিয়ে। তো সবার আগেই যেটা বলবো সেটা হচ্ছে, প্লেয়ার্স অফ হিউম্যানিটির তরফ থেকে কিন্তু খুব ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সেটা হচ্ছে, যারা আমফানে দুর্গত বা দুস্থ হয়েছেন তাদেরকে সাহায্যের জন্য তারা কিন্তু ফান্ড কালেকশন করছে এবং তাদের ঘর বাড়ি তৈরি করে দেওয়ার জন্য এবং খাদ্য সামগ্রীও পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তারা যথাসাধ্য চেষ্টা করছে। তো তোমরা যারা সেই এই মহৎ কাজের সাথে যুক্ত হতে চাও, তারা অবশ্যই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারো। তোমাদের অল্প বিস্তর যেইটুকুনি ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী কিন্তু সাহায্য করতে পারো। তোমরা ডিটেলসটা স্ক্রিনে দেখে নাও, তার সাথে সাথেই কিন্তু ডিটেলস আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবে। আমাদের ইনস্টাগ্রাম পেজের নামও আছে আকাশবাণী এবং ফেসবুক পেজের নামও আছে আকাশবাণী। তো ওখানে গিয়েও কিন্তু তোমরা ডিটেলসটা পেয়ে যাবে। এই মুহূর্তে এটা একটা ভালো খবর, সেটা জানা আছে, এখন ফুটবলের তো সিজন চলছে না, বন্ধ রয়েছে, কবে শুরু হবে এখন অবধি কোনো ঠিক নেই। কিন্তু এর মধ্যেই ফুটবল দিল্লি, যে মানে দিল্লি ফুটবল যে অ্যাসোসিয়েশন রয়েছে, তারা কিন্তু একটা ভালো উদ্যোগ নিয়েছে। তারা চেষ্টা করছে যে আগামী বছর প্রথম দিকে, মানে এই বছর যে 2021 যে সিজনটা আছে সেটা শেষ হওয়ার পরে পরে একটা নতুন টুর্নামেন্ট শুরু করা, যার নাম দিতে ওরা চলেছে ক্যাপিটাল কাপ। এবং সেটাতে কিন্তু তারা বলতে চাইছে আই লিগ এবং আইএসএল দুটো টুর্নামেন্টেরই টিমকে নেবে, নিয়ে সেই টুর্নামেন্টটা করার চেষ্টা করছে। এবং তার সাথে সাথে কিন্তু লোকাল 4টে টিমকেও তারা নেবে, নিয়ে একটা টুর্নামেন্ট করবে, যেরকম ডুরান কাপ সুপার কাপের মতো টুর্নামেন্ট হচ্ছিলো সেরকম টাইপের একটা টুর্নামেন্ট করার চেষ্টা কিন্তু তারা করছে। এবং তারা বলছে এই টুর্নামেন্টের ফলে কিন্তু সিজনও কিছুটা বাড়বে এবং প্লেয়াররাও কিন্তু খেলার সুযোগ পাবে। তো সেই জায়গা থেকে আগামী বছর কিন্তু আমরা একটা নতুন টুর্নামেন্ট দেখতেই পারি, ক্যাপিটাল কাপ। তো সেটার জন্য আগামী বছর অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। এর মধ্যেই একটা ভালো খবর, সেটা হলো, মানে ভালো বলতে বিশাল বড় একটা কথা বলে দিয়েছে বেঙ্গালুরু এফসির ওনার পার্থ জিন্দাল, যে সাহাল আব্দুল সামাদ, যে সাহাল আব্দুল সামাদকে নিয়ে প্রচুর আলোচনা, মানে ওয়ান্ডার কিড বলা যায় ইন্ডিয়ান ফুটবলের এই মুহূর্তে। তো ওকে নেওয়ার জন্য অনেকেই ঝাঁপিয়েছে, কেরালাতে রয়েছে অনেক, এটিকে মোহনবাগানে যে নতুন টিম হতে চলেছে তাতেও শোনা যাচ্ছে ওকে অফার করা হয়েছে, এরকম বিভিন্ন আরও অনেক টিম অফার করছে। কিন্তু পার্থ জিন্দাল যেটা বলেছে যে সাহাল আব্দুল সামাদকে টিমে নেওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, যা যা দরকার সেটাই করতে পারি। এবং উনি এটা বলছে, একবার ভেবে দেখুন, যদি একই টিমে আশিক কুরুনিয়ান, উদান্তা সিং, সুনীল ছেত্রী এবং সাহাল আব্দুল সামাদ একসাথে খেলে তাহলে টিমটা কী হতে পারে। তো সেইটা একটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, এইরকম একটা কমিটমেন্ট কিন্তু থেকে কিন্তু বোঝাই যায় যে সাহাল আব্দুল সামাদকে বেঙ্গালুরু এফসি নেওয়ার জন্য কিন্তু পুরো দমে ঝাঁপাবে, অন্যান্য টিমগুলোকে যথেষ্ট বেগ দেবে। তো দেখা যাক আলটিমেট শেষ অবধি সাহাল আব্দুল সামাদ কোন টিমে খেলে, কেয়ালাতে থাকে না অন্য কোনো টিমে যায়। এবার চলে আসি কিছু ট্রান্সফার আপডেটে, যেগুলো হয়ে গেছে মোটামুটি কনফার্ম, তো সেইগুলোই বলে দিই। তার মধ্যে প্রথমে হচ্ছে উড়িষা এফসি কিন্তু সাইন করিয়ে নিয়েছে স্যামুয়েল লালমান পুয়াকে, 2 বছরের কন্ট্রাক্টে ওকে সাইন করিয়েছে। এরপরে লক্ষ্মীকান্ত কাট্টিমণি গোলকিপার, তো ও হায়দ্রাবাদেই ছিল, ওর সাথে কিন্তু আরও 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে হায়দ্রাবাদ এফসি। এরপরে আরেকজন মানে অসাধারণ একজন প্লেয়ার, মাত্র 18 বছর বয়স, ইন্ডিয়ান অ্যারোসে ছিল আকাশ মিশ্রা। তো অনেকদিন ধরেই ওর কথা শোনা যাচ্ছিল যে ওকে আইএসএলের অনেক টিমের অফার আছে। তো এটাও শোনা যাচ্ছে যে আকাশ মিশ্রাকে কিন্তু হায়দ্রাবাদ এফসি সাইন করিয়ে নিয়েছে। আর আকাশ মিশ্রা কিন্তু মানে ইন্ডিয়ান অ্যারোসের প্রত্যেকটা ম্যাচই কম বেশি ফার্স্ট টিমে খেলেছে এবং খুব ভালো পারফরমেন্স ছিল, মানে যেরকম মানে ডিফেন্সিভ কোয়ালিটি ছিল সেরকম ভালো স্পিড ছিল। তো সেখান থেকে কিন্তু একটা ভালো রিক্রুটমেন্ট বলা যায় হায়দ্রাবাদ এফসি থেকে, যদিও গত বছর হায়দ্রাবাদ এফসির আইএসএল এ পারফরমেন্স অতটা ভালো ছিল না। এছাড়াও পুনীপ ভাজকে তো যারা আই লিগ দেখেছো তারা সবাই জানো, চার্চিল ব্রাদার্সে ছিল এবং খুব ভালো পারফরমেন্স করেছে। তো সেই পুনীপ ভাজকেও কিন্তু আইএসএল এর একটা টিম নিয়ে নিয়েছে, সেটা হলো নর্থ ইস্ট ইউনাইটেড। তো নর্থ ইস্ট ইউনাইটেডও কিন্তু নতুন করে টিম গোছাচ্ছে এবং নতুন নতুন প্লেয়ার নিচ্ছে, ইয়ং প্লেয়ারদেরকেও নিচ্ছে। তো সেরকম কিন্তু পুনীপ ভাজকেও নিয়ে নিয়েছে। এর সাথে আরও শোনা যাচ্ছে যে ডানমায়ার আলতে, এক্স ইস্টবেঙ্গলের প্লেয়ার এবং হায়দ্রাবাদে ছিল ডানমায়ার আলতে, এছাড়াও শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গলে এই বছর খেলে গেছে অসাধারণ তো একজন প্লেয়ার, তো তাকেও কিন্তু নিতে চলেছে। তো এগুলো যদিও রিউমার এই দুটো, তো এখনও অবধি কনফার্ম হয়নি। পুনীপাজ কিন্তু কনফার্ম হয়ে গেছে নর্থ ইস্ট ইউনাইটেডে। এইগুলো তো ছিল মোটামুটি ট্রান্সফার আপডেট। এরপরে যেগুলো খবর সেটা হলো যে কলকাতার ফুটবলে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং সিএফএল। তো সিএফএল এর যেই খবর সেটা হচ্ছে, আমরা আগের দিনও বলেছিলাম যে সিএফএল কবে শুরু হবে, এখন অবধি কিছু কনফার্ম নয়। শোনা যাচ্ছে যে অক্টোবরের দিকে শুরু হতে পারে। তো রিসেন্টলি kolkatafootball.com ওরা একটা ইন্টারভিউ নিয়েছে আইএফএস সেক্রেটারি, তো সেখানে কিন্তু উনি বলেছেন যে এখন অবধি ডিসিশন কিছু নেওয়া হয়নি কবে থেকে সিএফএল শুরু হবে, কিন্তু উনি সবকটা ক্লাবের কাছে মতামত জানতে চেয়েছিলেন। তো সবকটা ক্লাব মতামত জানিয়েছেন, সেই মতোই উনি একটা টিম করবেন। সেই টিমে কিন্তু বেশ কয়েকজন বিখ্যাত ডাক্তার থাকবেন কলকাতার এবং পশ্চিমবঙ্গে, তারা কিন্তু
কীভাবে প্লেয়ারদের এবং যে সাপোর্টিং স্টাফ, কোচিং স্টাফ এবং যারা যারা খেলার সাথে যুক্ত রেফারি থেকে শুরু করে, তো তাদের সাথে কীভাবে তাদেরকে ঠিক রাখা যায়, তাদের যেন কোনোরকম প্রবলেম না হয় সেটা। এবং তিনি বলছেন যে সিএফএলের সাথে কম বেশি করে প্রায় 10,000 এবং তার বেশিও লোকে যুক্ত সব সেক্টর মিলিয়ে, তো তাদের কথা ভেবেও কিন্তু সিএফএলটা করতে হবে, সেইটার জন্য এই মানে এক্সপার্ট কমিটিটা উনি তৈরি করতে চলেছেন। এবং তাতেই সেই কমিটির মিটিং অনুযায়ী ডিসিশান নেওয়া হবে যে কীভাবে কী হবে, টিম মানে কবে থেকে শুরু হবে কী হবে। তবে তিনি যেটা বলছেন যে যেটা শোনা যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা বলছে বা এআইএফের তরফ থেকে যে অক্টোবরের আগে বা সেপ্টেম্বরের লাস্টে বা অক্টোবরের আগে, তার আগে কিন্তু শুরু করা সম্ভব হবে না। এবং শুরু করার সাথে সাথে কিন্তু ফরম্যাটে কিন্তু কিছু চেঞ্জ হতে পারে, তো সেগুলো সময়ের সাথে সাথেই জানা যাবে। তো তার জন্য কিন্তু আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কবে থেকে সিএফএল শুরু হয় এটা জানার জন্য। তো এবার চলে আসি ইস্ট বেঙ্গলের কথায়। তো রিসেন্টলি ইস্ট বেঙ্গল তো প্রচুর প্লেয়ার সাইন করিয়েছে, প্রচুর মানে আইএসএল থেকেও প্লেয়ার নিয়েছে এবং প্রচুর ইয়ংস্টার নিয়েছে, মানে অসাধারণ একটা টিম করছে। তো তার সাথে সাথে দ্য ব্রিজ, এর আগেও অনেকবার আমরা ব্রিজের কথা বলেছি, তো সেই ব্রিজের যেই পোর্টাল রয়েছে সেই অনুযায়ী একটা সূত্র থেকে মানে ব্রিজের সূত্র অনুযায়ী পাওয়া যাচ্ছে যে ইস্ট বেঙ্গল কিন্তু 4 ইন্ডিয়ান প্রো লাইসেন্স কোচকে শর্ট লিস্টেড করেছে ইন্ডিয়া মানে কোচ সিলেকশন করার জন্য। তো এই 4 মধ্যে যে কোনো একজনকে হয়তো ইস্ট বেঙ্গলের কোচ হিসাবে আমরা দেখতে পারি। তো এই 4 হলো অনেকেই চেনো, যেটা প্রত্যেকেই এক্স ইন্ডিয়ান প্লেয়ার, ডেরিক পেরেরা, ক্লিফোর্ড মিরান্ডা, স্ট্যানলি রোজারিও এবং সন্তোষ কাশ্যপ। তো এই 4 মোটামুটি শোনা যাচ্ছে যে অ্যাকর্ডিং টু ব্রিজ এরা 4 কিন্তু শর্ট লিস্টেড করা হয়েছে। তো এই 4 মধ্যে থেকে যে কোনো একজনকে হয়তো সিলেক্ট করা হবে, এবং আমরা প্রত্যেকেই কিন্তু প্রো লাইসেন্স আছে এদের প্রত্যেকে। তো এটা কিন্তু একটা খুব ভালো দিক যে ইন্ডিয়ান কোচদেরকেও কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে, কারণ ইন্ডিয়ান কোচরা অনেকেই আছে যাদের প্রো লাইসেন্স আছে, এ লাইসেন্স আছে, কিন্তু সেইভাবে সুযোগ পায় না, সবাই বিদেশি কোচের পেছনে ছোটে। তো সেই জায়গা থেকে কিন্তু এটা একটা ভালো চেষ্টা ইস্ট বেঙ্গলের তরফ থেকে। তো অবশ্যই এটার জন্য কিন্তু কুর্নিশ যে ইস্ট বেঙ্গল অফিসিয়ালদের যে তারা ইন্ডিয়ান কোচদের কথা কিন্তু ভাবছে। মোহনবাগান ইস্ট বেঙ্গল দুজনেরই, তো আজকে 31 মে অফিসিয়ালি কিন্তু কোয়েসের সাথে কিন্তু ইস্ট বেঙ্গলের গাঁটছাড়া যেটা ছিল 2 সেটা কিন্তু পুরোপুরি ছিন্ন হয়ে গেল। তো এখন থেকে ইস্ট বেঙ্গল ফ্রি। তো নতুন স্পন্সর অনেকেই বলছিল যে নতুন স্পন্সর কী হবে, তো এরপরে কিন্তু আশা করাই যায় যে জুন মাসের মধ্যে হয়তো নতুন স্পন্সর বা ইনভেস্টার যেই হোক সেটা কিন্তু অ্যানাউন্স করা হবে। তো সেটার জন্য কিন্তু আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এবং অনেকের প্রশ্ন আছে যে ইস্ট বেঙ্গল কি আইএসএল খেলবে, তো সেইখান থেকে রিসেন্টলি FSDL এর তরফ থেকে জানানো হয়েছে যে যেহেতু কোয়েসের সাথে ইস্ট বেঙ্গলের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, তো সেই জায়গা থেকে যদি ইস্ট বেঙ্গল যদি নতুন স্পন্সর বা ইনভেস্টার আনতে পারে এবং যেই ব্যাংক গ্যারেন্টিটা লাগে আইএসএল খেলার জন্য, তো সেটা যদি দেখাতে পারে তাহলে অবশ্যই এখনও সুযোগ আছে ইস্ট বেঙ্গলের আইএসএল খেলার, কারণ যেহেতু এবছর সিজন অনেকটা পিছিয়ে যাচ্ছে। তো সেই জন্য কিন্তু আস্তে মানে এটা হতেই পারে যে আরও একটা বা দুটো টিমকে তারা নিলেও নিতে পারে, কিন্তু এখনও অবধি এটা কোনো কনফার্ম নয়, এগুলো সবই আলোচনার মধ্যে রয়েছে। তো আলোচনা যেরকম যেরকম হবে FSDL AIFF এর মধ্যে সেই আলোচনা অনুযায়ী কিন্তু সেরকম ওরা সিদ্ধান্ত জানাবে যে কী হবে, যে এই বছর আইএসএল যেটা হবে সেটা 10 টিমেই থাকবে না আরও একটা বা দুটো টিমকে অ্যাড করা হবে। তো সেটা কিন্তু জানতে আরও কিছুদিন সময় লাগবে। আর তার সাথে সাথেই আজকেও কিন্তু লাস্ট ডে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের, মানে আজকের পর থেকে মানে আগামীকাল থেকে কিন্তু এটিকের সাথে মোহনবাগানে যে নতুন মার্জার হয়েছিল, তো সেইটা কিন্তু কালকে থেকেই শুরু হচ্ছে, মানে 31 মে অবধি এটা ছিল। তো 1 থেকে কিন্তু মার্জার হয়ে যে নতুন টিমটা সেই নতুন টিমটা হচ্ছে, এবং আমরা ফেসবুক এবং প্রচুর জায়গায় দেখতে পাচ্ছি যে প্রচুর ছড়িয়ে গেছে যে কী নতুন নাম হবে কী হবে। তো সেগুলো কিন্তু এখনও অবধি কিছু ডিসক্লোজ হয়নি, কিছু অ্যানাউন্সমেন্টও হয়নি। আগামী 10 কিন্তু মিটিং রয়েছে মোহনবাগান এবং এটিকের মধ্যে যে বোর্ড গঠন হয়েছে, 10 যে বোর্ড বা কমিটি যেটাই বলা যায় যেটা গঠন হয়েছে, সেটা কিন্তু মিটিং আছে সেই 10 এবং সেদিনকেই কিন্তু সিদ্ধান্ত হবে যে নাম কী হবে, বা সেদিনকেই হয়তো নাম অ্যানাউন্স করা হবে যে নতুন নাম কী হতে চলেছে, কি সেটা কি শুধুই মোহনবাগান থাকবে। সেটা কিন্তু সব কিছু ডিপেন্ড করছে সেই মিটিংয়ের ওপর, এবং তার সাথে সাথে কিন্তু জার্সি, লোগো এবং আরও যেই আনুষাঙ্গিকগুলো রয়েছে যে হোম জার্সি, অ্যাওয়ে জার্সির কালার কী হবে, সেগুলো প্রচুর মানে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান প্রত্যেকেরই একটা মানে কৌতূহল রয়েছে যে কী হতে চলেছে। তো সেইগুলো সব কিছুই কিন্তু জানা যাবে আগামী 10 খুব সম্ভবত, কারণ সেদিনকে বোর্ড মিটিং রয়েছে, তো সেদিনকেই হয়তো এগুলো অ্যানাউন্সমেন্ট করা হবে, বা তারপরেও করা হতে পারে যে ওই দিনকে সিদ্ধান্ত হলো হয়তো তার 2 বা 3 বাদে অ্যানাউন্সমেন্ট করা, তো সেটা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই জানা যাবে। তো এটাই ছিল মোটামুটি আজকের আপডেট। তো এরকম যে যে আপডেট পেতে থাকবো, যেহেতু নেটের একটু প্রবলেম হচ্ছে তাই রেগুলার সবসময় ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না, তো এরকম যেগুলো আপডেট পেতে থাকবো সেই আপডেটগুলো তোমাদেরকে দিতে থাকবো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে যেগুলো করতে হয় লাইক, শেয়ার আর কমেন্ট, কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও যে নতুন যেই কাপটা ক্যাপিটাল কাপ শুরু হচ্ছে সেটার কি ইস্ট বেঙ্গল বা মোহনবাগান সম্পর্কে তোমাদের যা বক্তব্য আছে সেগুলো তোমরা জানিও। আর অবশ্যই
চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না রেগুলার বেঙ্গলি ফুটবল ইন্ডিয়ান ফুটবলের আপডেট পাওয়ার জন্য। এবং আমরা প্রচুর প্লেয়ারের সাথে লাইভ করছি, মানে ওমেন্স ফুটবলারদের সাথেও করছি, যাতে তারা আরও বেশি করে এনথু পায় এবং আরও ভালো খেলার চেষ্টা করে এবং ইন্ডিয়ান ওমেন্স ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যায়। তো সেগুলো সেই ভিডিওগুলোও দেখো, আর অবশ্যই রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটাকে টিং ডং করে দাও। তো আজকের মতো টাটা।